এবং যেগুলো শিষ্টাচার বহির্ভূত অসদাচরণ সেগুলো থেকে কিভাবে সরে আসতে পারি আজকের এই বিষয়ে আজ আলোচনা যেটা হবে সেটা হচ্ছে খাবার দাবার খাবার পানীয় সংক্রান্ত বিষয়ে কতগুলো সুন্নতি আদাব আমরা হাদিসর থেকে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে একটা হাদিস রসুল্লাহ সাল্লাহামী সাদ করেছেন ইদা আকালা হাদুকুম ফালিয়া ফুল বেয়া মিয়ে ওয়া ইদা সারিবা ফালিয়া সাব বেয়া মিয়ে নেহ ফাইনা সাইতনা পয়াস সে মেয়ালে মুসলিমের হাদিজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেছেন তোমাদের কেউ যখন খাবার খায় সে যেন ডান হাতে খায় তোমাদের কেউ যখন পান করবে সেজন্য ডান হাতে পান করে কারণ শয়তান বাম হাতে খায় আর শয়তান বাম হাতে পান করে আমাদের সমাজে অনেকেই হয়তো ডান হাতেই আমরা খাই কিন্তু কেউ কেউ অসাবধানতাবশত পান করার সময় বাম হাতে চায়ের কাপ পানির গ্লাস ধারণ করেন ইজিলি অনেকেরই অভ্যাস হয়ে গেছে আর কেউ কেউ তো বাম হাতে খাওয়ার অভ্যাসও শুরু করে দিয়েছেন দুর্ভাগ্যবশত পরিষ্কারভাবে হাদিসে বলা হয়েছে যে শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে ডান হাতে খাওয়ার ব্যাপারে আরেকটি হাদিস ওনার ঘরে প্রতিপালিত হয়েছিলেন সালাম আাদুহু আনহু উম্মে সালাম আনহা নবী করিম সাল্লা সালামের বিবি ছিলেন ওনার পূর্বের স্বামী ইন্তেকালের পরে যখন উমের সাল্লাম আনহা কে আনহাকে রসুল্লাহ আসলাম দিয়ে করে নিয়ে আসেন তার ঘরে ছোট্ট ছেলে ছিলেন তিনি বলেন যে আমি যখন খেতে বসতাম প্লেটে কখনো হাত ছুটাছুটি করত। বড় প্লেটে ফ্যামিলি সাইজ প্লেটে ওনারা খেতেন হাত দিয়ে ওখান থেকে ওখান থেকে বাছাই করে টোরে তিনি খেতেন উল্লাহ সাল্লাহ আসলাম তাকে শিখালেন খাওয়ার আদব যা গোলাম সামিল্লাহ খাওয়ার আগে বিশমিল্লা পড়ো ছেলেটি বচ্ছ এরপরে তোমার ডান হাতে খাও কুলবে আমি নে তারপরে বললেন অকুল মিম্মাই আলি তোমার সামনের অংশ থেকে খাও বড় প্লেটে তুমি ওদিকে সেদিকে হাতাহাতি করো না হ্যাঁ যদি এমন হয় যে এক সাইডে শুধু ভাত রয়ে গেছে তরকারি আরেক সাইডে রয়ে গেছে যাওয়া যেতে পারে কিন্তু যদি একই খাবার থাকে তাহলে নিজের অংশ থেকেই শুরু করা এবং পরে অন্যদের সঙ্গে শেয়ার করা হাত পরে দেওয়া যেতে পারে কিন্তু এই অভ্যাসটা তিনি শেখায় নিলেন আমরা এখানে দেখতে পেলাম যে ডান হাতে খাওয়া ডান হাতে পান করার তিনি কিভাবে গুরুত্ব দিয়েছেন এরপরে আরেকটি হাদিসে তিনি বলেছেন সেটা হচ্ছে লামান তোমাদের কেউ দাঁড়িয়ে পান করবে না দাঁড়িয়ে পান না করার ব্যাপারে হাদিসটি পরিষ্কারভাবে মেসেজ দিয়েছে। নবী করিম সাল্লাহ সাল্লাম পান করতেন বসে পান করতেন তো এই বসে পান করাটা মধ্যে অনেক ফায়দা আছে অন্য হাদিস এসেছে তোমরা ঢক করে যেভাবে উট পানি পান করে এরকম পান করো না তোমরা তিনবারে পান করো নিঃশ্বাটাকে কাপের বা গ্লাসের বাইরে ছেড়ে দাও এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে মানুষের যখন নিঃশ্বাস বেরিয়ে আসে তখন কিন্তু অনেক জার্ম জীবাণু বেরিয়ে আসে সেগুলো আবার পাত্রের মধ্যে পানীয়ের মধ্যে পড়ে হাদিসের মধ্যে সুন্নতির মধ্যে অনেক সায়েন্স রয়েছে আসল কল্যাণ ছাড়া কোনো অকল্যাণের কথা করানো এবং হাদিসে আসেনি তাহলে দাঁড়িয়ে পান না করা তো দাঁড়িয়ে খাওয়া যাবে কিনা খাওয়ার ব্যাপারে দাঁড়িয়ে খেয়েও না এক সুস্পষ্টভাবে এভাবে না আসলেও যেহেতু পান করার ব্যাপারে নিষেধাজ্ঞায় এসেছে তাই কাজে দাঁড়িয়ে খাওয়ার ব্যাপারটাকে অ্যাভয়েড করা উচিত আর রসুল্লাহ সাধারণত তো এবং খাওয়ার ক্ষেত্রে তার হাতের কথা আমরা শুনলাম বিষমিল্লা পড়ার কথা হাজি আসলো আর সামনের দিক থেকে খাওয়া শুরু করা প্রথমে চতুর্দিকে হাতাহাতি না করা এই সুন্দর কতগুলো আদব আমরা পেলাম আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা এই আদবগুলো শেখাই তাহলে এই শিষ্টাচারগুলো সুন্দর আচরণগুলো তারা শিখবে বিশ মিলার ব্যাপারে কনফার্ম করা বিশ এত গুরুত্ব এক হাদিসে এসেছে বিষমিলা না বলে যদি খায় তাহলে শয়তান তার সঙ্গে খাবারে যোগ দেয় এবং অন্যদেরকে শয়তান ডাকে আস তোমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে আর বিষ্মিল্লা পড়লে এই সুযোগ শয়তানে থাকে না তো আপনার আমার সঙ্গে যদি শয়তানের খাবারে শরিক হয়ে যায় তাহলে শয়তানের আসর শয়তানের ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের মধ্যে হতে কি আর অসুবিধা থাকে শয়তান থেকে আমাদেরকে প্রোটেকশনের জন্য বিসমিলা পড়তে হবে এমনকি যদি কেউ ভুলেও যায় তাহলে মাঝখানে হলেও বিস্মেলা পড়ুক শেষের দিকে আসে মনে পড়ছে তাহলে বিস্মিল্লাব বিস্মিল্লাহ আউ আলাহু পো আহু এই কথাটা পড়েছিল যে শুরুতে এবং শেষ পর্যন্ত শুরু শেষে সব জায়গায় বিসমিল্লা তাহলে শয়তান যা খেয়েছে তা বমি করে দেবে বিসমিল্লার এত গুরুত্ব বিসমিল্লার কারণে আল্লাহ তারা কত খায়ের এবং বরকত রেখেছেন বিসমিল্লা মিস করার কারণে খাবার মধ্যে অনেক খায়ের বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব ডান দিকে খাওয়ার এত গুরুত্ব প্রতিরোধ কেন অন্য হাজি এসেছে নবী করিম সাল্লাম ডান হাতকে ভালো কাজে ব্যবহার করতেন পাক পবিত্রতার কাজে ব্যবহার করতেন আর বাম হাতকে তিনি ব্যবহার করতেন অপবিত্রতা পরিষ্কার করার কাজে টয়লেটে গেলে বাম হাতকে ব্যবহার করতেন নাক সাফ করতেন বাম হাত দিয়ে এরকম ভালো কাজগুলো সবসময় ডান হাত দিয়ে করতে হয় সকল ভালো কাজ কাউকে দিতে হলে ডান হাতে দিতে হবে সম্মান করতে হবে আদব করতে হবে এটা ভালো কাজ আর ময়লা মুসা পরিষ্কার করা কিছুটা অপবিত্রতার কাজকে ক্লিন করার জন্যে সেগুলাকে বাম হাত ব্যবহার করতে হবে এই একটা হাদিসের মধ্যে আমরা পেলাম যে ডান হাতের গুরুত্ব তারপরে দাঁড়িয়ে খাওয়া দাওয়া বা বিশেষ পান না করা এরপরে আমরা আসি যে তিনি হাদিসের মধ্যে বলেছে যে বাম হাতে শয়তান খায় বা পান করে আমরা যারা অভ্যস্ত হয়ে গেছি আসলে আমাদের সমাজে যারা একটু মোর এডুকেটেড হয়ে গেছেন ইসলামিক আদবগুলো কিছুটা যেগুলো ট্রেডিশনারি লোকেরা পায় সেগুলো ওনারা বেশি মিস করেন অনেক ক্ষেত্রে দেখা যায় কম গুরুত্ব দান করেন এটার কারণ হচ্ছে যে ইসলামিক জ্ঞানের সুযোগ কম হওয়া কারণ আমরা জানি যে আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামিক জ্ঞানের সুযোগ খুব কমই রয়েছে যদি ছোটকালে ভালো তালিম পরিবার থেকে না পেয়ে যান অথবা কোনো বক্তব্যে ভালো কোনো শিক্ষকের কাছে ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করা মিস করে ফেলেন তাহলে বড়ো হয়ে ডিগ্রি অর্জন করলেও ইসলামের মৌলিক আমলগুলো তার জীবনে ত্রুটি থেকেই যাবে বাম হাত শয়তানে রেখা তাহলে মানুষ শয়তানের মতো কাজ করে ফেললো শয়তানের সঙ্গে তার মিল হয়ে গেল শয়তানের সঙ্গে তার সাদৃশ্য হয়ে গেল। আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানের উল্টো করা শয়তান যা করবে তার বিপরীত কাজ আমরা করব। শয়তান আল্লাহ তালার হুকুম না ফরমানি করেছে আমরা আল্লাহ তালার হুকুমকে মানবো আল্লাহ তালা ফরমান করব। করবো শয়তানের গান বাজনা শুনি এবং সেটা পছন্দ করে আর আমরা রান তেলাওয়া শুনবো সেটাকে পছন্দ করবো যেকের দোয়ার দিকে ব্যস্ত থাকবো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত খাওয়া শুরুতে বিসমিল্লা এবং ডান হাতে খাওয়া এবং সামনের দিক থেকে খাওয়া পান করার ক্ষেত্রে ডান হাতে পান করা রাণী পান না করা এগুলো কতগুলো আদব শিখলাম খাওয়া পান করা সংক্রান্ত আরও দু একটা হাদিসের দিকে আমরা যাবো খাওয়া সংক্রান্ত কিছু আদব রয়েছে সেখানে তা হচ্ছে রসুল্লাহ সাল্লা একটা হাদিসে বলেছেন কুল ওয়াস ওয়াল ব্লাক্স সারাফিন ওয়ালা মাহি খুব সুন্দর একটা হাদিস আবুদাউদ্দ মোসান আহমদে হাদিসটি এসেছে তুমি খাও পান পরিধান কর তবে কখনো অপব্যয় করবে না এবং গর্ব অহংকার বশত কিছু করবে না গর্ব অহংকার প্রকাশ করবে না খাও পান পরিধান কর পান খায়াত কর তবে অপব্যয় করবে না গর্ব অহংকার প্রকাশ করবে না খুব সুন্দর কতগুলো গাইডলাইন এসেছে খাওয়া পান করার ব্যাপারে ইসলাম আমাদেরকে পারমিশন দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো জিনিসগুলোকে নিষেধ করেননি একটি আয়াতে আল্লাহ তালে সাদ করেছেন ইয়া আই হরসুল হে নবীগণ তোমরা ভালো উত্তম জিনিসগুলো খাও আর বেশি করে নোমল কর ভালো খাবারগুলো আল্লাহ তালা আমাদেরকে হারাম করে দেননি আলহামদুলিল্লাহ যেগুলো তইয়েবা উত্তম জিনিস সেগুলো সব আল্লাহ হালাল করে দিয়েছেন অন্য আয়তে এসেছে যে কেন আল্লাহ নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন পাঠিয়েছেনুলগিব ভালো জিনিসগুলোকে হালাল করে দেন হালাল ঘোষণা করে যান আল্লাহর পক্ষ থেকে আর যেগুলো খাবিস খারাপ জিনিস সেগুলোকে ওনারা হারাম করে দেন তাহলে নবীরা এসেছেন পৃথিবীতে আমাদেরকে হালাল খাবার নিষেধ করতে নয় সেগুলো আমাদের জন্য আল্লাহ তালা হালাল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু হে ওয়া আমালু সল এহা খাই হালাল জিনিস তয়য়েবা নেক আমল কুদ্দুর করি সেটা তো মিস করে ফেলি আগের অংশটুকু নিলাম খেলাম বেশি করে কিন্তু ওয়া আমালু সল এহা এটাও যেন থাকে আমাদের সেদিকে খেয়াল করতে হবে অন্য আয়াত আলাতালে সাধ করেছেন সিরুল বাকরা একশো বাহাত্ন নম্বর আয়াতে ইহা ই হলে দিন আমানু কুলুমিন মিন তে মা রাজাক না হাকুম অসকরুল্লাহ ইনকুম তুম ইয়াহু তো আবদুন হে হিমানদার লোকেরা আমি তোমাদেরকে যে সুন্দর রেজুক দান করেছি সেগুলোর থেকে তোমরা খাও আর আল্লাহ শকর আদায় কর যদি সত্যি তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো আল্লাহ ইবাদত করতে চাও তাহলে আল্লাহ তালার এবাদত গুলো করার জন্য তো খাওয়া দাওয়া লাগবে সে বলা হচ্ছে কুলু সব সবখান পান করো আর পরিধান করার ক্ষেত্রেও কাপড় চোপড় একটু সুন্দর কাপড় পরার ক্ষেত্রে কোনো আপত্তি নাই বরঞ্চ আল্লাহ তালা উৎসাহিত করেছেন হুলু জি না থাকো ইন তোমরা যখন প্রত্যেকটি মসজিদে যাও বা নামাজের জন্য দাঁড়াও নামাজ পড়তে আসো তাহলে তোমরা সুন্দর পোশাক পরিধান করো যে পোশাক তোমাদের জন্য মানানসই যে পোশাক তোমাদের জন্য মার্জিত পোশাক হয় সেগুলো পরিধান করে নামাজ পড়ো এই জন্য সতর ঢাকা উত্তম পোশাকে নামাজ পড়া এটা আমাদের নামাজের অংশ আর শুধু খাওয়া পড়া পান করা এগুলো তো আমরা সবাই করি এগুলো মানুষ ন্যাচারালি করে আমরা একটু বিরতিতে যাবো আবার ইনশাল্লাহ আমরা শুরু করব ইনশাল্লাহ বিরতির পরে

তাহলে নবীরা এসেছেন পৃথিবীতে আমাদেরকে হালাল খাবার নিষেধ করতে নয় সেগুলো আমাদের জন্য আল্লাহ তালা হালাল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু কে ও আমলসলা খাই তো হালাল জিনিস নেক আমল কদ্দোর করি সেটা তো মিস করে ফেলি আগের অংশটুকু নিলাম খেলাম বেশি করে কিন্তু ওয়ামালু সল ইহা এটাও জন্য থাকে আমাদের সেদিকে খেয়াল করতে হবে অন্য আয়াত আল্লাহ তালা সাদ করেছেন সিরল বাকরার একশো বাহাত্তর নম্বর আয়াতে ইয়া কুলুমিন আমানুকুল তই মা রাজাক না কুম ওয়াসকুরুলিল্লা হি ইনকুম তুমি ইয়াহুতা আবুদুন হেই লোকেরা আমি তোমাদেরকে যে সুন্দর রেজ দান করেছি সেগুলো থেকে তোমরা খাও আর আল্লাহ শকর আদায় কর যদি সত্যি তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো আল্লাহ ইবাদত করতে চাও তাহলে আল্লাহ তালার গুলো করার জন্য তো খাওয়া দাওয়া লাগবে শক্তিও লাগবে তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে খালাল খাবার অ্যালাউ করেছে হাজিজা বলা হয়েছে কুলোয়া সব খাও এবং পান করো আর পরিধান করার ক্ষেত্রেও কাপড় চোপড় একটু সুন্দর কাপড় পরার ক্ষেত্রে কোনো আপত্তি নাই বরং আল্লাহ তালা উৎসাহিত করেছেন হুলু জি না কুল্লি মাসজিদ তোমরা যখন প্রত্যেকটি মসজিদে যাও বা নামাজের জন্য দাঁড়াও নামাজ পড়তে আস তাহলে তোমরা সুন্দর পোশাক পরিধান করো যে পোশাক তোমাদের জন্য মানানসই যে পোশাক তোমাদের জন্য মার্জিত পোশাক হয় সেগুলো পরিধান করে নামাজ পড়ো এই জন্য সতর ঢাকা উত্তম পোশাকে নামাজ পড়া এটা আমাদের নামাজের অংশ আর শুধু খাওয়া পড়া পান করা এগুলো তো আমরা সবাই করি এগুলো মানুষ ন্যাচারালি করে এগুলা করতে মানুষকে বলতে হয় না তারা নিজের উদ্যোগে করতেই থাকে কিন্তু করতে করতে আবার বেশি করে ফেলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া শুরু করে দেয় অপব্যয় করে অতিরিক্ত অপব্যয় এগুলো আবার নিষেধ এই তিনি বলেছেন ফি গাই রে সারাফিন অতিরিক্ত কিছু করো না অপব্যয় করো না ওয়ালা মাখিলাতিন আর গর্ব অহংকার প্রকাশ করো না অনেক সময় মানুষ জাক জমক পূর্ণ পার্টি করতে গিয়ে খাবার দাবার আয়োজন করতে গিয়ে এত বেশি করে ফেলে যেখানে গর্ব অহংকার ফুটে উঠে খাবার যদি আপনি দশজন মেহমানকে দাওয়াত দেন তাদের জন্য পঞ্চাশ জনের খাবার তৈরি করতে গেলে সারা হলো অপব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে আপনার খুব আছে অনেক কিছু আপনি দেখাতে চান প্রকাশ করতে চান কিছু গর্ব অহংকার যদি ফুটে উঠে এটা নিষেধ এভাবে তিনি আমাদেরকে খাবার দাবারের ক্ষেত্রে গাইড করলেন খাবার দাবারের ক্ষেত্রে এই যে অপব্যয়ের কথা হয়েছে এই অপব্যয়টা কিন্তু অনেকেই করে বসেন খাবার দাবার যারা বিশেষ করে আল্লাহ তালা তাদেরকে ওয়েল অফ করেছেন ধনী শ্রেণীর লোকেরা অনেক সময় এত বিপুল খাবারের আয়োজন করে কোনো পার্টিতে কোনো ফাংশনে আর কোনো কোনো সময় তো গরিব মিসকিনকে দেওয়ার সুযোগ থাকে কোনো কোনো সময় কোনো কোনো সমাজে দেখা যাচ্ছে গরিব মিসকিনও নাই বা তাদেরকে রিচ করার কোনো সুযোগ নাই বা তারাও এখানে রিচ করতে পারবে না পৌঁছতে পারবে না তখন খাবারগুলো ডাস্টবিনে চলে যায় এবং অনেক জায়গায় দেখা যায় যে মানুষ ডাস্টবিন থেকে খাবার জোগাড় করে গরিবরা বা বাস্তুহারারা বা টোকাইরা ডাস্টবিন থেকে খাবার খুঁড়ে খুঁড়ে খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছে এটা কত বড় অন্যায় কথা যে মানুষ এত অসহায় অভুক্ত থাকছে ডাস্টবিন থেকে খাবার খুঁজে নিচ্ছে আর কিছু লোক খাবার তাদের এত বেশি অপব্যয় করছে এত বেশি রান্না করেছে যে তারা খেতে পারেনি তারা ঢেলে দিয়েছে ডাস্টবিন নিক্ষেপ করে দিয়েছে এটা কিন্তু বড় ধরনের অন্যায় কথা গুলুবাসরাফ ওয়ালাতশ্রিফু আল্লাহ তালা বলেছেন খাও পান করো তোমরা অপব্যয় করো না সীমা লঙ্ঘন করো না ইসরাফ করো না খাবার দাবার সংক্রান্ত আরেকটি আদাবের কথা নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে এখানে পরিধানের কথা এসেছে পোশাকের ব্যাপারে আসলে এই পোশাকের কথা থেকে আমরা আরেকটি হাদিসে যাব যাবো যেখানে পরিধান করার বিষয়ে আমাদেরকে কিছু গায়ে ডায়ে কিছু আদাব এসেছে আর কি সেটা হচ্ছে আল্লাহ তালা তার দিকে দেখেন না তাকান না যে ব্যক্তি অহংকার বসত কাপড়কে মাটির উপরে টেনে নিয়ে যায় কাপড়কে লম্বা করে পড়ে এত নিচে এবং মাটি টেনে নিয়ে তার কাপড় যাচ্ছে এটা সাধারণত অহংকার লোক এগুলো করে এইরকম অহংকারী লোকদের দিকে আল্লাহ তালা তাকাবেন না এই যে ওই হাদিসের যে এসেছে গুলুয়াশে ওয়াল বেসু পোশাক পরিধান করো আমরা এখন পরিধান সংক্রান্ত যে একটি হাদিসের দিকে যাব কমপ্লিমেন্টারি হিসাবে যে পোশাকের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে এত লম্বা করা ঠিক নয় যেটা আসলে টাকনুগিরার নিচে পড়া যাবে না এই ব্যাপারে হাদিস সহি পরিষ্কারভাবে এসেছে সেটাও নিষেধ করা হয়েছে যাতে করে মাটি হেঁচড়ে টেনে না নিতে হয় পোশাক পরিধানের ব্যাপারে আরেকটি হাদিস আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ বলেছেন ইদান তালা আহাদুকুম ফালিয়াব দা বিলিয়ামিন ওয়া ইদানা যা ফালিয়াব দা বিশিমাল ওয়াল তাকুনিল ইউমনা আউ্লাহুমা তুন আল ও আখেরা হুমা তুন যা তোমাদের কেউ যখন জুতা পরিধান করে জুতা পরার সময় সে ডান পা আগে পরা শুরু করে দিক এরপরে যখন খুলবে তখন বাম পাটাতে আগে খুলবে পরার সময় ডান পা আগে ঢুকাবে জুতার ভেতরে আর খোলার সময় জুতা থেকে বাম পা আগে খুলে নেবে ফল তখন লিউম না আওয়ালা হুমা তুন আল ও আখের হুমা তুন যা তাহলে ডান পাটা পরার সময় আগে জুতার মধ্যে ঢুকবে খোলার সময় ডান পাটা পরে খোলা হবে জুতা পরার কাজটা ভালো কাজ জুতা পরিহিত অবস্থাটা সুন্দর কাজ ডানটা প্রায়োরিটি দিতে হবে বামটা পরে ঢুকাবে হবে খোলার সময় বামটা আগে খুলে নেওয়া হবে জুতো পরার ব্যাপারে আর কি হাদিস আমরা পেয়ে যাই তিনি সেখানে সাত করেছেন লা ই এম সি আহাদুংফি না ওয়াল ইউন এল হুমায় জামিয়ান হুমায় জামিয়ান মুস্তাফাক আলে যে তোমাদের কেউ এক জুতা এক স্যান্ডেল পায়ে দিয়ে চলাফেরা করবে না কখনো হয় দুটাই পরা থাকবে অথবা দুটাই খোলা থাকবে এক জুতা পরে যেন কেউ না হাঁটে একটা জুতা খুঁজে পাওয়া যাচ্ছে না একটা পেয়েছি এটা পায়ে দিয়ে নেই এরপরে আরেকটা খুঁজি আরো দশ মিনিট না পা থেকে খুলে নেন ওইটা পাওয়ার পরে তারপরে আপনি এটা পায়ে দেন এখন পায়ে দিয়েন না এক জুতা পরে হাঁটা নিষে। সুন্নতের খেলা ঠিক আপনি দুইটা মোজা জুতার কারণে মোজারও সেই হুকুম চলে আসবে তাহলে আমরা দেখি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি বিষয়ে তিনি আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দান করেছেন আপনি দেখুন একটা লোক যদি একটা জুতা পরে হেঁটে আসে আপনার কাছে দেখে কেমন লাগবে বেমান অরুচিকর ঠিক আমি একটা মোজা যদি পরে এটা অরুচিকর যদি কারো একটা জুতা হারিয়ে যায় আপনি যদি আরেকটা জুতা খুঁজে পাওয়ার জন্য রেখে দেন তাহলে রাখতে পারেন অথবা এটা আরেকটা বানাবেন আরেকটা তৈরি করে নেবেন এটা মতো করি সেই তাহলে ঠিক আছে তা হলে এক জুতা পাহারা দিয়ে কোনো লাভ নেই এক মোজা পাহারা দিয়ে কোনো লাভ নেই এটা ফেলে দিতে হবে হাদিসের আমল করার জন্যে সুন্নতের আমল করার জন্যে এবং এর মধ্যেই খায়ের এবং বরকত রয়েছে তাহলে আমরা দেখি যে রসুল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে আদবগুলো শিখিয়েছেন খাওয়া পান করা পরিধান করা বলেন কোন আদবটা শিষ্টাচারের জন্য সুন্দর রুচিশীল হওয়ার জন্য অপ্রয়োজনীয় হয়েছে প্রত্যেকটি কথাই আপনি দেখবেন অত্যন্ত রুচিশীল কথা প্রত্যেকটি শূন্যতের এই তালিম আমাদের জন্য অতীব জরুরি অতীব প্রয়োজনীয় আমরা দৈনন্দিন ব্যবহারিক জীবনে ব্যবহারিক জীবনে এগুলোকে প্রয়োগ করা প্র্যাকটিস করা এবং আমাদের পরিবার পরিজনকে ছেলে মেয়েদেরকে গড়ে তোলা এটা হচ্ছে সঠিক ইসলামী কালচার এটা হচ্ছে সঠিক ইসলামিক শিক্ষা আমরা যদি এই শিক্ষাকে ধারণ না করি আমরা যদি আমাদের ছোটো মনেদের মাথা এগুলো না ঢুকাই আমরা যদি আমাদের পরিবারে এগুলো সংরক্ষণ না করি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে অন্য সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ব বিজাতীয় কালচার আমাদেরকে গ্রাস করে ফেলবে আর বিজাতির কালচার হচ্ছে শয়তানের কালচার কোনো সন্দেহ নাই বিশেষ করে একটু আগে যে হাজে আসলো বাম হাতে খাওয়ার প্রবণতা এবং বিশেষ করে বাম হাতে পান করার প্রবণতা এতে একেবারে কমন হতে যাচ্ছে মনে হয় জন্য খাওয়ার ব্যাপারে হয়তো এত কমন না কিছু লোক হয়তো এই কালচারের দিকে যাচ্ছে অমুসলিম জাতির মধ্যে তাদের কাছে ডান হাত বাম হাতে কোনো পার্থক্য নেই অসচ আমাদের রসুলুল্লা সাল্লাম কি সুন্দর করে পার্থক্যটা সৃষ্টি করে দিলেন যে বাম হাত একটু খারাপ কাজগুলো ঠিক করার জন্যে অপবতিরতা দূর করার জন্য আর ডানহাত ভালো কাজের জন্যে পবিত্র কাজের জন্যে সম্মানিত কাজের জন্যে খাওয়াটা একটা সম্মানিত কাজ আপনি মুখে গ্রাসটা ঢুকাবেন বা আমাকে কি করে আপনি সেটা ঢুকাবেন বিশেষ করে পান করার ক্ষেত্রে যেটা বললাম যে ভেরি কমন হয়ে যাচ্ছে আমি অনেককে দেখেছি যারা মনে প্রাণে ইসলামকে আমল করেন বিশ্বাস করেন পছন্দ করেন ইসলামী জীবন ধারাতে অভ্যস্ত হতে চান তাদের মধ্যেও অনেক সময় এটা মিস করতে দেখেছি আমরা অনেকে এটা অসাবধানতাবাস হয়ে যায় দেখে আলে ঘটে যায় এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা এভাবে শূন্যতের মধ্যে হয়ে এবং শূন্যতে অভ্যস্ত হতে পারা যে কত বড় নিয়ামতের লক্ষণ আপনি আমি যদি এভাবে আমল করি তাহলে আমাদের জীবনটা নবী করিম সাল্লা সাল্লামের আমল করার কারণে অনেক নেকিতে পরিপূর্ণ হয়ে গেল এবং আল্লাহ তালা এটাই আমাদের কাছে চান আমরা সব কিছু ওনার মতো করে করব তিনি যা বলেছেন যা যা করেছেন বাম হাতের ব্যাপারে যদি একটি কথা বলতে হয় যে কোনো কোনো ভাই বলবেন যে আমি ছোটকাল কাল থেকে বাম হাতে অভ্যস্ত হয়ে গেছি আমার ডান হাত কাজ করে না এক্ষেত্রে দুটো দিক আছে একটা হলো ছোটকালে যদি কাউকে চেষ্টা করা হয় যে তিনি একটু ডান হাতে ডিফিকাল্টি পাচ্ছেন কিন্তু প্র্যাকটিস করতে করতে যদি ইমপ্রুভ করে তাহলে তার ইমপ্রুভ করা উচিত তাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক না ছোটোদেরকে মা বাবারা এভাবে ট্রেনিং দেবে একটু একটু করে যেমন কেউ বাম হাতে লেখেন ডান হাতে লিখতে পারেন না তাদের যদি এমন হয় ডিফিকাল্টি পাচ্ছেন কিন্তু তারা চেষ্টা করলে ইমপ্রুভ করবে তাহলে তাদেরকে চেষ্টা করা উচিত আর যারা মোটেই পারবেন না তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন তাদের অজর হয়ে গেছে তো অজর হয়ে গেলে আল্লাহ তালা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারা বাম হাতি খেতে পারবেন পান করতে পারবেন যাদের ডান হাত মোটেই কাজ করছে না কিন্তু যাদের কাজ করছে তাদের ইম্প্রুভ করে এই আমল থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সুন্দর সুন্দর আমল করা তো অফিদান করুন অবিল্লাহি তফিদ সব হানক আল্লাহমদেকা আসাদু আল্লাহ ইল্লাহ আনতা আস্তাফিরকা